আরে বাবা কোথায় যাচ্ছে আপনি? রিক্সা চালাবি, সংসার যেহেতু ঠিক মতো করবি না, তোর এখন কাম হয়েছে যে রিক্সা চালাবি। রিক্সা চালাবো মানে? হ্যাঁ, আমি রিক্সা চালাবো কেন? আমি পুরুষ মানুষ, কি কষ্টে টাকা কামাই করে নিয়ে আসি, সেই টাকা তুই আউল ফাউল ঘুরে এই যে প্যান্টা কিনছস, গেঞ্জি পরছস, প্রচুর দাম না? প্রচুর না। তাইলে গেঞ্জির দাম 700 আর প্যান্টের দাম 1200। আর 250 টাকা হলে পুরো একটা শাড়ি পাওয়া যায়, 150 টাকা দিয়ে একটা ব্লাউজ পাওয়া যায়, 250 টাকা দিয়ে একটা সায়া পাওয়া যায়, তাতে করে মান সম্মানও থাকলো, বাঙালি নারী শাড়িতেই সুন্দর, এটাই হইব তো। আমি শাড়ি পরতে পারি না। কি পরতে পারি? সেই প্যান্ট গেঞ্জি। হ্যাঁ, এই জন্য রিক্সা চালাবি, রিক্সা চালাবে টাকা আনবি, ওই টাকা হিসেব করে তারপর তোরে দিব। এটা কিন্তু মজা করার টাইম না কইলাম, আমি কিন্তু এক জায়গায় যাওয়ানোর লাগা বাইর হইছি। যাওয়ানোর লাগা? তোরা তো কিসের মিছিল মিটিং রে শালি? মিছিল না মিটিং। ওই তো মিটিং, কিসের মিটিং? কালকে আমার এক ফ্রেন্ডের বার্থডে। তাই? হ্যাঁ, হেডের নিয়ে আজকে মিটিং। কালকে কে কোন ড্রেস পরবে? কোন ড্রেস পরবি হেডের মিটিং? তা ড্রেস কার টাকা দিয়ে কিনবি? তোমার টাকা? আমার টাকা দিয়ে ড্রেস কিনে ট্রেডি সাইজে গিয়া কেক কাটবি না আমার গলা কাটবি কোনডা? হ্যাঁ মানে? হ্যাঁ, কি মানে এই বেটার লোক তোর কি? চল, পরশুদিন বান্ধবীর জন্মদিন, আমরা কি পার্টি পুটি করবো, ড্রেস ফ্রেস কিনবো, চল। শোন, আমি ওই জায়গায় গিয়ে কম, চল চল চল। কালকে তোর বান্ধবীর জন্মদিন, এই জন্মদিনে তুই রিক্সা চালাবি, রিক্সা চালায় জন্মদিনের যা খরচ তা তুই আদায় করে হের পরে আনতে যাবি। এই কত বড় সর বেয়াদব, তুই রিক্সা রিক্সার মতো তা করে, তুই তো করছ না? এ নাটকির বউ, তুই কে ডাকছ তোর দোকান? এটা আমার বউ। তুই ম্যারিড? ও মাই গড, মাই সুইট হট পট, অবাক হয়ে গেছ তুমি? ম্যারিড? ইয়েস। আল্লাহর নাম নিয়ে যা। আরে যা। বন্ধু বান্ধব সারবি? আবার সারবি না? সারবি না? তাহলে জুতোটা খুলে আমার হাতে দে। না না, সারবো সারবো। তোমার লজ্জা লাগতেছে কে? মনে মা এত জোরে টান মারে, আর তুমি আদর করলাম না, জ্বালা দিলা, বুঝলাম না।
আরে আদর করছি আদর ও মা এই আদরে যদি এরকম করো আরো যে কত আদর আছে সে আদরে নাকি কত কি করবা আমার গালের একটা চামড়া একটা লোম সুদ্ধা থাকবো না গালের লোম থাকবো না মানে কি হ্যাঁ তাই তো ঠিকই তো কইছি তুমি কিন্তু একটু বেশি বললা কইলাম আরে আপনি আমারে কোথায় নিয়ে যেতেছেন হাতটা তো ছাড়েন আসেন না কোথায় যাব আমি সিনেমা দেখবেন না সিনেমা সিনেমা রাস্তা থেকে কিভাবে দেখো সিনেমা দেখতে গেলে তো হলে যেতে হবে হলে যাইতে হইব না সিনেমা আপনারে দিয়ে আমার টটাল সিনেমা লাইভ সিনেমা লাইভ সিনেমা এটা পর কি রকম আরে এই সিনেমা দেখতে টাকা লাগে না পয়সা লাগে না না লাগে না কোনো সিট না লাগে না কোনো আসন একদম লাইভ সিনেমা যে সিনেমা আপনার জন্য উপকারী আমার জন্য উপকারী কারণ আমি কোটিপতির মেয়েরে বিয়ে করছি না কোটিপতির মায়ের বিয়ে করছি হেরে তার আমি শাসন করতে পারি না শাসন করতে তৃতীয় পক্ষ দিয়া সেই তৃতীয় পক্ষ হচ্ছেন আপনি আপনারই নিয়েই তো আমার আজকে বিজনেস এই বিজনেস মানে আপনাকে বারবার বলতাছি ব্যবহার ঠিক করার আমাকে দিয়ে আপনি কিসের বিজনেস করবেন আর কিসের সিনেমা দেখতে যাব আপনার সাথে হ্যাঁ আপনার সাথে সিনেমা দেখতে যাই আর আমার স্বামী আমাকে ধরে পিটানি দেখ তাই না আমি উনির কথা শুনে আমার স্বামীর হাতে মাইর খাবো আমার স্বামী আমাকে অনেক ভালো জানে আপনার স্বামীর আপনারে মারবো কে আপনি আজকে আপনার স্বামীরে মারবেন আয়েন আমি আমার স্বামীরে মারবো মানে এই এমন করতে তো কে কেমন করতেছি ওরে কি এত তো কাছে বাস বাস কাছে না তোমার পিঠে আজকে ভাঙবো বাস তাই না এটা বাস এই দেখে এটা কি চিনি না চিনো না না চিনলে ওর সাথে কি কর আরে কথা কইতেছ বুঝতে পারতেছেন না হ্যাঁ আমি যা বুঝি তা বুঝি তাহলে এটার সাথে কি করতেছ দিকে রাস্তা দেখা হইছে ওর জন্য কথা কইতেছি কি বিষয়ে কথা ভাই কি বিষয়ে কি বসে আপা আপনি কোন কে কি কি আপা মানে কি আমি তোর আপা লাগি আপাটা কিন্তু সুন্দর আছে ভাই আপনি আপা সুন্দর আছে তার মানে তুমি এখানে হেরে নিয়ে এসেছ তুই হ্যাঁ সব কিছুর কলকাটি তুই নাচছস ওমা তাই না এই মহিলা এই খুব শখ খুব আমার স্বামী হওয়ার শখ খুব তোর এত সোজা আমার স্বামী হওয়া না মানে আমি স্বামী তো হয়ে আসি কিন্তু ওই অধিকার পাই নাই আর কি অধিকার অধিকার তুই কখনো পাবিও না এই আশা করলে খুব ভুল করবি খুব এটাও যাইবো একটু পর কি যাইবো আর এই মহিলা এই আপনি কে বলতেছি পরে স্বামী নিয়ে আইসে পোষ্টি নষ্ট করতেছেন আপনার নিজের স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন আপনি মহিলা না সমাজে মহিলা নামের কলঙ্ক আপনি বুঝছেন কলঙ্ক আর তুমি তুমি কি তুমি খুব সুন্দর একদম সাধু একটা পুরুষ তাই না তুমি কি তুমি আরো 10টা পুরুষ নামের কলঙ্ক এই ছোট লোকের বাচ্চা তোর বকবকানি বন্ধ কর তোর এই সব শোনার জন্য আমি এখানে দাঁড়াই না এই মহিলা এই ব্যবহার ঠিক করেন আপনি যে কি রকম বংশের মেয়ে সেটা আপনার ব্যবহারে একদম স্পষ্ট হয়ে গেছে তোর সাহস তো কম না তুই আমাকে তুই তো করে কথা বলছিস তাহলে কিভাবে কথা বলবো তুই আমি বলি নাই তুই তো বলছিস আমার কিন্তু মটকা গরম হচ্ছে রায়হান আব্বা পুরা $5 দিবি